বদলি সরকারি নির্দেশ মেনে কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ, কিন্তু এখনো পর্যন্ত তিন দিন কেটে গেলেও নিজের অফিসে যেতে পারেননি তিনি। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা কি, বক্তব্য পড়ুয়া এবং ছাত্রছাত্রীদের বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ঠিক কি বলছে, ঠিক কি কারণে অধ্যক্ষের বিরোধিতা করছে ছাত্রছাত্রীরা? দেখো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকেই একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেখানে আরজিকর হাসপাতালের যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন, ডাক্তারি পড়ুয়া, তাদের মধ্যে স্পষ্টতই কিন্তু তারা দ্বিধা বিভক্ত ছিলেন। অর্থাৎ প্রাক্তন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার যারা অনুগামী রয়েছেন সেই সমস্ত পড়ুয়ারা চাইছিলেন যে যোগ্য সম্মান সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দেওয়া হোক, এবং সেই দাবিতেই কিন্তু তারা অনড় ছিলেন তাদের অবস্থানে। অন্যদিকে সরকারি দায়িত্বপ্রাপ্ত যিনি নতুন অধ্যক্ষ রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, তিনি এসে কিন্তু তার কাজ করতে পারছিলেন না, এবং সেক্ষেত্রে কিন্তু যেহেতু একেবারে সরকারি নির্দেশনামা রয়েছে, সেই সরকারি নির্দেশনামা অনুযায়ী মানস বন্দ্যোপাধ্যায় এসে দায়িত্ব নেবেন নতুন অধ্যক্ষ হিসেবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। এবং তার সঙ্গে ছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন, তারাও কিন্তু অপেক্ষা করছিলেন। এবং দুদল পড়ুয়া তারা স্পষ্টতই কিন্তু তাদের যে নিজস্ব যে স্ট্যান্ড পয়েন্ট, সেই জায়গায় তারা দ্বিধা বিভক্ত ছিলেন। আমার সঙ্গে রয়েছেন যে আপনারা বলছিলেন যে কোথাও গিয়ে এই যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রফেসর সন্দীপ ঘোষ, তাকে যোগ্য সম্মান দেওয়া হোক, কি স্ট্যান্ড পয়েন্টটা কোন জায়গায়, কেন আটকাচ্ছিলেন নতুন অধ্যক্ষ, তিনি তো সরকারি নির্দেশনামা নিয়ে এসে দায়িত্ব নেবেন? আমরা আটকাচ্ছিলাম না, আমাদের একটা খুব চলছে এখানে, সেটা হচ্ছে যে প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ স্যারের, উনি একটা প্রিন্সিপাল ছিলেন, উনি একটা প্রো গভর্নমেন্ট প্রো স্টুডেন্ট, একটা এত ভালো মানুষকে এখান থেকে প্রিন্সিপাল থেকে সরিয়ে প্রফেসর করে দেওয়া হয়েছে। তো আমরা এইটাই আমাদের বিক্ষোভ চলছে যে ওনাকে একটা রেসপেক্ট দেওয়া হোক, উনি একটা প্রিন্সিপাল, ওখান থেকে একটা প্রফেসর করে দেওয়া হয়েছে, এইটা এগেস্টে আমাদের বিক্ষোভটা চলছিল। তো আমরা মানস স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, উনিও আমাদেরকে জানিয়েছেন যে যখন অবধি তোদের প্রোটেস্ট বিক্ষোভটা চলবে আমি আসবো না, কেন কি উনিও স্টুডেন্ট ফ্রেন্ডলি, উনিও স্টুডেন্টদের পক্ষে, উনিও আমাদের সাথে, আমাদের প্রাক্তন ছাত্র এখানকারই আরজিকর এক্স স্টুডেন্ট, উনি আমাদের সব কথা আগে এখানকার সব থেকে লং লাস্টিং এমএসপিপি ছিলেন, তো আমরা ওনাকেও রেসপেক্ট করি। তো উনিও আমাদের কথাকে রেসপেক্ট করে তারপরে বলেছেন যে আমরা কালকে, আমরা আজকের মধ্যে পুরো ডিসাইড করব যে আমরা কী করবো। যেহেতু ডক্টর সুদীপ্ত রায় স্যার এসেছিলেন, আর কে এস চেয়ারম্যান এসেছিলেন, তারপরে অনেক মেডিকেল কাউন্সিলের মেম্বাররা ছিলেন, সবাই কথা দিয়ে গেছেন যে ওনারাও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন, যেন এটাকে রিস্টোর করা হোক ওনার রেসপেক্টটাকে। তারপরে আমরা আগে এই ইনসিউরিটিটা আজকে পাই, আজকে সন্ধ্যাবেলার মধ্যে আমাদের নিজের মধ্যে কথা বলবো, তারপরে আমি জানাতে পারবো যে কালকে আমরা কী ডিসাইড করবো আর কী করবো। সেক্ষেত্রে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর শান্তনু সেন, তিনি বলে গিয়েছেন, তিনি এসেছিলেন যখন, তিনি বলেছেন যে আগামীকাল আপনারা সসম্মানে নতুন অধ্যক্ষ যিনি এসেছেন তাকে তার দায়িত্বভার যাতে তিনি নিতে পারেন সেই সহযোগিতা আপনারা করুন। আমরা বলেছি যে আজকে আমরা ডিসাইড করবো, আমরা এটা বলিনি যে কালকেই করব, আমরা আজকে কথা বলবো নিজেদের মতন, তারপরে কালকে ডিসাইড করে আমরা জানাতে পারবো যে আমরা, কেন কি আমরাই যাবো না স্যারকে আনতে, আমরাই স্যারকে নিয়ে এসে বসাবো, আমাদের যে অলরেডি আমরা স্যারকে রেসপেক্ট, আমাদের অলরেডি অনেক উপরে রেসপেক্ট আছে স্যারের, কেন কি আমরা ওনাকে এমএসপিপি হিসাবে পেয়েছি, যখন 2017 আমার ব্যাচ, আমি ওই ব্যাচে আছি তখন এমএসপিপি হিসাবে পেয়েছি, তো আমরা স্যারকে নিয়ে আসবো, কিন্তু আমরা আগে এটা ইনসিউরিটি না পেলে আমরা এটা মানে এই বিক্ষোভটা তোলার আমাদের। আপনারা শুনলেন, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ছাত্রদের অবস্থান আমরা জানতে পারলাম। আমরা আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আমরা বক্তব্য শুনলাম ছাত্রদের, এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে? মানস বন্দ্যোপাধ্যায়কে তার জায়গায় মানে রিইনস্টেট করার বিষয়ে কি মানে প্রশাসন কি কোনো কড়া পদক্ষেপ নিতে চলেছে? দেখো, স্পষ্টতই কিন্তু যারা পড়ুয়া তারা জানাচ্ছেন যে নতুন যিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, তার প্রতি তাদের সম্মান রয়েছে এবং সেই সম্মান দিয়েই তিনি তার নতুন দায়িত্ব নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় থাকছে যে যেহেতু প্রাক্তন অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষ দীর্ঘদিন ধরে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন এবং সেইখানে তার সঙ্গে এই পড়ুয়াদের একটা আবেগ জড়িয়ে রয়েছে, এবং যেহেতু তাকে যোগ্য সম্মান দেওয়ার একটা দাবি থাকছে পড়ুয়াদের, এবং সেই যোগ্য
সম্মান যদি সন্দীপ ঘোষকে দেওয়া হয় সেই দাবিকে সামনে রেখেই তারা বলছেন যে আজকে তারা নিজেদের মধ্যে আবারও একটি বৈঠক করবেন, তারা মিটিং করবেন নিজেদের মধ্যে এবং সেই মিটিং থেকেই তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। কিন্তু কোনোভাবেই নতুন অধ্যক্ষকে আটকানোর কোনো অভিপ্রায় এই পড়ুয়াদের নেই এমনটাই তারা জানাচ্ছেন। কিন্তু আবারও তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানাচ্ছেন যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যাতে একটা যোগ্য সম্মান দেওয়া যায় সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তাদের এই অবস্থান চলছিল। সেই অবস্থানের যে নির্দিষ্ট তাদের যে অবস্থান তাতে কিন্তু তারা অনড় রয়েছেন। যদিও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর শান্তনু সেন এসেছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীকাল এই ছাত্ররাই অর্থাৎ এই পড়ুয়ারাই তারা নিজেদের অবস্থান জানাবেন এমনটাই জানাচ্ছেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।